নমস্কার সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমি সুমনা সুমনায় নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেরি করে ঘুম থেকে উঠে এতটুকু সময় নষ্ট না করে কিভাবে বুদ্ধি করে সমস্ত কাজ আমি কমপ্লিট করি সময়ের মধ্যে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কী বলো তো বন্ধুরা বারো মাস যে কাজটা আমাদের সব সময়ের জন্য করতে হয় মানে একটা দিনে তো বাকি বাদ থাকে না যে যে দিনটা আমরা রান্না করি না বা আজকে না রান্না করলেও চলবে এরকম দিন কিন্তু আমাদের হয় না তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কি হয় সময় মেনটেন করাটা হয় না মাঝে মধ্যে একটু দেরি হয়েই যায় এটা সকলেরই হয় কম বেশি কারোর বেশি হয় কারোর কম হয় আমার ক্ষেত্রে একটু কমই হয় কেননা আমি একটু ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করি তাড়াতাড়ি উঠি সময়ের অনেক আগেই উঠি উঠে নিজের জন্য একটুখানি সময় রাখি রেখে তারপর সংসারের কাজে লেগে পড়ি কিন্তু আজকে আমি উঠেছি প্রায় আটটা মানে আটটা না আটটারও পরেই মানে আটটা দশ পনেরো মতো উঠেছি উঠে নিয়েই তো এবার তো মাথায় হাত এবার কি করে কমপ্লিট করব সমস্ত সব কিছু হাজব্যান্ডের স্কুলের ভাত আছে সাড়ে দশটার মধ্যে দেরি করে ঘুম থেকে উঠেছি সুতরাং ছেলে পিলেও আমার সাথেই উঠেছে আমার বাচ্চারা তো সেই জন্য কি করি উঠেই আগে ফ্রেশ হয়ে ছেলে আর আমি খেয়ে নিয়েছি মেয়ে একটু পরে উঠেছে তো এরপর মেয়েকে খেতে দিয়ে দিলাম আট তার ঠিক মাঝখানে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি কী তো বন্ধুরা যখন দেখবে হাতে একেবারেই সময় নেই তখন শর্টকাটে মারার চেষ্টা করবে আর যেমন আমি আজকে মুসুর ডাল করছি মুসুর ডালটা বসিয়ে দিয়ে আর ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু পেন্ডিং যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু অনায়াসে করা যায় যেমন এখন আমি রাত্রিবেলা মেজে রাখা বাস্কেটগুলো সমস্ত ফাঁকা করে নিচ্ছি নিয়ে কাণ্ড পুরো ফাঁকা করে নেবো নিলে বেশ শান্তি লাগে দেখবে আর ক্ল্যাটার হয়ে থাকলে না তার মধ্যে দেরি হয়েছে তারপরে যদি আরও ক্ল্যাটার হয়ে থাকে সমস্ত সব কিছু তাহলে মাথা আরও খারাপ হয়ে যায় যেহেতু আমার ওই পাশের গ্যাসটা একেবারেই জ্বলে না তো ডালের জলটা গরম হতে কিন্তু বেশ টাইম লেগে গেছে তো জলটা এখন গরম হয়ে গেছে আর এখন আমি মুসুর ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব আসলে কি বলো তো বাঙালির ডাল ভাত হলে আর কিছুই চাই না আমার বাড়িতে তো তাই আর সাথে যদি একটু আলু ভাজা কিংবা আলু সেদ্ধ দিই তাহলে তো আর কোনো কথাই নেই তো সেই জন্যই আর কি ডালটা করলাম আর তাড়াতাড়ি হয়েও যাবে কিছু তো একটা খেতে দিতে হবে তাকে তারপর না হয় ধীরে সুস্থে আমি রান্না করতে পারবো আর ডালটা বসে দিয়ে আমি এখানে চলে এসেছি বিছানাটা তুলতে এটাও ভীষণ একটা জরুরি কাজ যেটা ঘুম থেকে উঠেই সবার করা উচিত আর আমি সেটা করিও কিন্তু আজকে যেহেতু একটু ওলট পালট হয়ে গেলো পুরো ব্যাপারটা সেই জন্যে আর সেই জন্যে আর আমার কমপ্লিট হলো না তো মাঝখানটাই এসে আমি একটু বিছানাটা গুছিয়ে নেব ইদানিং আমরা এই ঘরটাই সচ্ছি আমি আর আমার মেয়ে কারণ আমাদের ওই ঘরটা পাখাটার মনে হচ্ছে কনডেন্সার খারাপ হয়ে গেছে খুব বেশি ভালো করে ঘোরে না পাখাটা এমন কেমন যেন রাত্রির হলে মিনমিন মিনমিন করে ঘোরে আর একদম গায়ে হাওয়া লাগে না যেদিন এসি চালায় সেদিন তো আমরা ওখানে শুই আর যেদিন এসি চালাই না সেদিন আমি আর আমার মেয়ে ঘরে শুই আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমার ছেলের ঘরে গিয়ে শুই তো এইভাবে আমরা ভাগ করে নিয়েছি আর এখন চলে আসলাম রান্নাঘরে ঘরগুলো গুছিয়েছি অফ ক্যামেরায় আরও একটা ঘর গুছিয়েছি বললাম না আমার ছেলে আর আমার হাজব্যান্ড একটা ঘরে সই তো সেই ঘরের বিছানাটাও আমি তুলে নিয়ে আসলাম ছেলে তোলে মানে তোলে বলতে মশারিটা তো ভাজ করতে পারে না মশারিটা দলা পাকিয়ে রেখে দেয় তো আমি গিয়ে আবার মশারিটা ভাজ করে আবার বালিশ টালিশগুলো একটু ঠিক করে বেড কভার টাভারগুলো একটু টেনে দিই ওরা ছেলে মানুষ অতটা পারে না আচ্ছা এখানে কিন্তু আমি ছেলে মানুষ বলতে কিন্তু পুরুষ জাতিটাকে বোঝাইনি ছেলে মানুষ বলতে আমি ছোট বাচ্চাকে বুঝিয়েছি কারণ আমাদের ছোটোবেলায় আমাদের মা ঠাকুমারা বলতো ছেলে মানুষ মানে ছোট্ট বাচ্চাকে ছেলে মানুষ বলতো সে ছেলে হোক আর মেয়ে হোক তো আমার মনে হয় ছেলে মেয়ে উভয়েরই কাজ শেখা উচিত প্রত্যেকেরই এখন স্বাবলম্বী হওয়া উচিত মেয়েরাও বাইরে কাজ করছে ছেলেরাও বাইরে কাজ করছে তো যখন স্বামী স্ত্রী দুজন একসাথে কাজ করবে বা বাইরে বেরোবে কাজের জন্য তো সেক্ষেত্রে বাড়িতে ফিরে মেয়েদের তো একটা আলাদা পরিশ্রমের একটা ব্যাপার থাকে সংসারের রান্নাঘরের ব্যাপারটা থাকেই যতই সে চাকরি করুক আর যাই করুক সেক্ষেত্রে যদি হাজব্যান্ড একটু সহযোগিতা করে দেয় আর তার জন্য যদি ছোটোবেলা থেকেই তার একটা ট্রেনিং থাকে তাহলে মনে হয় সংসারটা অনেক বেশি সুন্দর হবে হ্যাঁ তো বন্ধুরা সব ঘুম থেকে উঠেই একদম যতই দেরি করে উঠি না কেন মোটামুটি আমি কিন্তু টাইমের মধ্যে যাচ্ছি কারণ আমি একটা বর্ণ সময়ও নষ্ট করে নিই সোজা ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি আগে বাচ্চাদের খাইয়ে দিয়েছি কারণ বাচ্চাদের খাওয়াই খাইয়ে বাচ্চাদের মাথা ঠান্ডা রাখাটা ভীষণ জরুরি কাজ শুরুর আগে নাহলে ওই ঘ্যান 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 করবে চারিদিকে একদম পাজল হয়ে যেতে হবে তো আমি এখন বাসন টাসনগুলো যেগুলো ছিল আমার হাজব্যান্ড চলে গেছে সেইগুলো মেজে টেজে নিলাম নিয়ে এবার সমস্ত সব এবার গুছিয়ে রেখে দেবো আর তোমাদের সাথে যে রান্নাঘর পরিষ্কার করা আর ডেকোরেশনটা শেয়ার করেছিল না ডেকোরেশন না ঠিক ওই একটুখানি অর্গানাইজ করে নিলাম ওই তাকটা এটা করে না আমার খুব সুবিধে হয়েছে তো এখন আর পারমানেন্টভাবে এই তাকটা আমি তাকটা না সরি বাস্কেটটা আমি কাউন্টার টপের উপরে রাখি না মাঝে মধ্যে নামিয়ে রেখে দিই যখন বাসন থাকে না আর কাউন্টুডারটা দেখতেও সুন্দর লাগে আর একদম ক্ল্যাটার ফ্রি লাগে খুব সুন্দর হয়েছে জানো তো আমি ভেবেছিলাম কর্নার শেলফটা বাদ দিয়ে অন্য একটা শেলফ কিনব কিন্তু একদমই না আমার পুরো ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে গেল তো আপাতত এখন থাক আবার যখন মাথায় ভূত চাপবে তখন আবার দেখা যাবে তো রান্নাঘর ভালো করে একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এবার আসছি ঘর ঘরঝাট বাসি ঘর ঝাড়ও ঝাঁটও দিয়ে দিই মুছেও নি জাস্ট দৌড়ে একটু জল ছিটিয়েছি আজকে কারণ আর সকালবেলা যদি এটা করতে যেতাম তাহলে আর আমার হাজব্যান্ডকে ভাত দিতে হতো না তো যদিও আমি সকালবেলা খুব বেশি ঝাড় দিই না একেবারে ঘর মোছার সময় ঝাড় দিই তবুও ডাইনিংটা অন্তত বাসি কাটানোর জন্য ঝাড় দিই আর যেদিন সময় থাকে পুরো ঘরটাই সকালবেলা ঝাড় দেওয়া হয় তো ঘরটা ঝাড় দিয়ে এবার বাইরে বার করে নিয়ে যাব আর আমার ওই জানলায় যে অপরাজিতা কাজটা আছে না ওর প্রচুর পরিমাণে পাতা ফুল শুকনো ফুল আমার এই ঘরে উড়ে উড়ে আসে তবুও আমার খুব ভালো লাগে জানো তো গাছ আমার ভীষণই প্রিয় আর গাছটাকে আমি খুব সযত্নে রেখে দিয়েছি মানে ওই ঘরে গেলে ওই সবুজের দিকে তাকালে যেন মনটা ভালো হয়ে যায় আর ঘরের মধ্যে থেকেই অনায়াসে ফুল পাড়া যায় আর এই ফুলটা পারার জন্য আমাকে আর নিচে যেতে হয় না ঘরের মধ্যে থেকেই আমি অনায়াসে নিতে পারি এবং আমার মেয়ে জানলায় উঠে ফুলগুলো নিয়ে সাজুগুজু করে ওই হয় না আমরা ছোটোবেলায় তোমরা জানি না কি কীরকম করতে আমি কিন্তু ছোটোবেলায় ফুল পেরে পেরে কানে গুঁজতাম তারপরে তোমার চুলে গুজতাম এইসব করে করে খেলতাম তো সেইগুলো আমার মেয়েও করে আমার খুব ভালো লাগে দেখতে কারণ বাচ্চাদের মধ্যেই তো নিজেদের ছোটোবেলাকে খুঁজে পাওয়া যায় আর সেটাকে আমি খুব রিলেট করি ব্যাপারটাকে কারণ এখন মনে হয় যখন ছোটো ছিলাম না তখন মনে তো বড়রা পাত্তা দেয় না কবে বড়ো হব আর এখন মনে হয় ছোটোবেলাটাই ঠিক ছিল এখন বড় দায়িত্ব অনেক বেশি দায়িত্ব আর জীবনে অনেক বেশি জটিলতা চলে এসছে যত বেশি বুঝবো যত বেশি জানবো যত বেশি ম্যাচিওর হব তত বেশি জীবনটা জটিল হয়ে যাবে ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল যাই হোক ক ভীষণ ঘামছি বন্ধুরা মারাত্মক ঘামছি আগের মতো গরমটা নেই মানে হিটটা নেই কিন্তু হিউমিডিটি প্রচুর পরিমাণে পুরো স্নান করে যাচ্ছি মানে বাথরুমেও ঘামছি এরকম অবস্থা তো যাই হোক কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা যখন বাথরুমে গেছি তো এখন সেগুলো একটু কেচে কুচে দিলাম খুব বেশি কাঁচাকুচিও নেই আমি যেহেতু ম্যাক্সিমাম দিনই কাচাকুচি করি রেগুলার তো সেই জন্য এখন আর নেই দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম তারপরে দেখো মুসলধারে বৃষ্টি এসছে এই বৃষ্টিটা কিন্তু খানিক্ষণ ছিল বেশিক্ষণ ছিল না আর মানে যে পরিমাণে মেঘ দেখেছে আর বাজ পড়েছে সেই অনুযায়ী বৃষ্টিটা সেরকম হয়নি কিন্তু এই যে বৃষ্টিটা হয়েছে এতে এতটুকু তো গরম কমেই যেন মনে হয় ছিল আরও দম হয়ে আসছে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে আর এখন দেখো আমার গাছগুলোকে একটু আমি যত্ন করব এদেরকে মাঝে মধ্যে আমি স্নান করাই আর যখনই স্নান করাই ম্যাক্সিমাম দিন তোমাদেরকে আমি দেখাই এদেরকে শাওয়ারের নিচে রাখি আর পুরো পাতাগুলো ধুয়ে যায় বন্ধুরা আর গাছের গ্লেসটা এত সুন্দর হয় আর পুরো টপটাই জল ভর্তি হয়ে যায় আর ছোট ছোটো যেসব শিকড়গুলো থাকে এরিয়াল রুটস বলে সেইগুলোতেও জলটা চলে যায় আর গাছ ভীষণ ভালোভাবে গ্রো করে তো বেশ খানিক্ষণ থাকার পর যখন টপ থেকে একদম জল সব বেরিয়ে গেল তারপরে এদাতে যে যার জায়গায় আমি প্লেস করে দিলাম আর কি বলো তো বন্ধুরা নিজেকে ভালো রাখার জন্য কিছু একটা অন্তত করবে যেগুলো তোমাদের ভালো লাগে সেরকম কিছু একটা করবে অনেকে বই পড়তে ভালোবাসে অনেকে আবার ডায়েরি লিখতে ভালোবাসে কেউ পশু পাখি পোষে আমার ভালো লাগে গাছের গাছের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে আর আমি প্রচুর যত্ন নিয়ে আমার গাছগুলোকে আর এদের সাথে আমি প্রচুর সময় কাটাই এতে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় তো চলো বন্ধুরা এর সাথেই আমার আজকের ব্লগটা শেষ করলাম ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও